রাকাতাইন তুমি দাঁড়াও এবং দুই রাকাত সালাত আদায় করো। তাকে দাঁড়াতে বললেন, দুই রাকাত সালাত আদায় করতে বললেন। তারপর তিনি মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ওয়াল ইমাম ইয়াখতুব, আর যদি দেখো যে ইমাম খুতবা দিচ্ছে, খতিব খুতবা দিচ্ছে, ফালি ইউসাল্লি রাকাতাইন, সে যেন দুই রাকাত সালাত আদায় করে, ইয়াতাজাওয়াজ ফীহিমা, এবং দুই রাকাত সালাত সংক্ষিপ্ত ভাবে আদায় করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অথচ আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কেন মানেন না? আপনারা খুতবা চলাকালীন সময়ে সালাত আদায় করতে নিষেধ করেন, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য, এবং একজন সাহাবীকে সালাত আদায় করিয়েছেন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ পর্যন্ত মানেন না। সরাসরি হাদিস, বুখারীর হাদিস, এই হাদিসটি পাবেন বুখারীর 931 নম্বর হাদিস, আপনারা দেখে নেবেন। কেন মানেন না? যুক্তি একটাই, যুক্তি হইল খুতবা শোনা ওয়াজিব, আর এ সালাত, সালাত হলো সুন্নাত, ওয়াজিব ছেড়ে দিয়ে কিভাবে সুন্নাত আদায় করবে? আপনারা এই যুক্তি ফজরের সালাতে কোথায় গেল? যখন ফজরের সালাত শুরু হয় তখন আপনারা পেছনে সুন্নাত পড়েন, সুন্নাত পড়া ব্যতীত আপনারা ফজরের সালাতে দাঁড়ান না। আচ্ছা, ফজরের যে জামাত চলছে সেটা সুন্নাত না ফরজ? সেটা ফরজ সালাত। ফরজ সালাত ছেড়ে দিয়ে আপনি কেন পেছনে সুন্নাত পড়েন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন এই ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত চলবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করছেন সেখানে আপনি সালাত আদায় করার নির্দেশ দিচ্ছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলছেন সেখানে আপনি সালাত আদায় করতে নিষেধ করছেন, মনে হচ্ছে হাদিসের বিরোধিতা করা আপনার কাজ। হাদিস আপনি মানতে চান না, বরং নিজের মস্তিষ্ক প্রসূত ইবাদত, নিজের মন মতো ইবাদত করতে চান, যা ইসলামে জায়েজ নয়। ইসলাম কারণ নিজের মন মতো চলবে না, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। অতএব ইসলাম কারো মন মতো চলবে না। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أريد دولير دابي جا أهل السنة بلتها بأهل الحديث بلا جابنا কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানতে বলেন নাই, তিনি সুন্নাত মানতে বলেছেন। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের উপর ওয়াজিব হলো আমার সুন্নাতের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আলাইকুম বিহাদিসি, তোমাদের উপর ওয়াজিব হলো আমার হাদিসের অনুসরণ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বরং বলেছেন সুন্নাতের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথ ভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাত নবীহি, এবং তার নবীর সুন্নাত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণের কথা বলেছেন, ওয়া হাদিস নবীহি এই কথা বলেন নাই। এই দলিল পেশ করে তারা বলতে চাচ্ছেন আহলুল হাদিস পরিচয় দেওয়া যাবে না, বরং পরিচয় দিতে হবে আহলুস সুন্নাহ। অর্থাৎ তারা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করছেন, অথচ প্রকৃতভাবে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। হাদিস কাকে বলে? মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা কর্ম এবং মন সম্মতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা হবে সেটাই হচ্ছে হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন সম্মতি, এ তিনটির নাম হচ্ছে হাদিস। অনুরূপভাবে সুন্নাত হইল মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন। সুন্নাতের সঙ্গে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলছেন যে মা নুকিলা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নুকিলা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে কথা কর্ম এবং মৌন সম্মতি নকল করা হয়েছে, বর্ণিত হয়েছে, সেটাই হচ্ছে সুন্নাত। অতএব হাদিস এবং সুন্নাত এর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা আহলুল হাদিসের বিরোধিতা করতে গিয়ে হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করেছি, পার্থক্য করে বলতে চাচ্ছি হাদিস হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কখনো কখনো করেছেন বা করতে বলেছেন, সমর্থন করেছেন, এটা হচ্ছে হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সব সময় নিয়মিত পালন করেছেন সেটাই হচ্ছে সুন্নাত। যারা এই সংজ্ঞা প্রদান করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন সেটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পালন করেছেন সেটা সুন্নাত, তাহলে আমি বলতে চাই আপনারা আপনাদের এই সংজ্ঞা মানেন না, এই সংজ্ঞার উপর আপনারা নিজেরাই নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা নিয়মিত আমল ছিল সেটা আপনারা পালন করেন না, এ ধরনের ভুরি ভুরি উদাহরণ পাব। যেমন উদাহরণস্বরূপ বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদের জামাতে মহিলাদের উপস্থিতি এটা নিয়মিত আমল ছিল, কিন্তু আপনারা ঈদের জামাতে মহিলাদেরকে নিয়ে যেতে বাধা প্রদান করেন, আপনারা এই সুন্নাত মানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাফউল ইয়াদাইন, সালাতের মধ্যে রাফউল ইয়াদাইন, এটা একটা নিয়মিত আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত রাফউল ইয়াদাইন করেছেন, অথচ আপনারা এই নিয়মিত আমল মানেন না। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা অনুত বর্ণিত তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তিনি রাফউল ইয়াদাইন করতেন, ওয়াইদা রাকা ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, এবং তিনি অনুরূপভাবে রাফউল ইয়াদাইন করতেন যখন তিনি রুকু করতেন, এবং রুকু থেকে যখন উঠতেন তখনও তিনি রাফউল ইয়াদাইন করতেন। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, কিন্তু তিনি সিজদায় গিয়ে সিজদায় যাওয়ার সময় আর রাফউল ইয়াদাইন করতেন না। ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়া আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত অনুরূপী ছিল। এই হাদিস প্রমাণ করে রাফউল ইয়াদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত পালন করেছেন, এটা একটা নিয়মিত আমল ছিল। কিন্তু যারা আপনারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল সুন্নাত আর সুন্নাত মানতে হবে, আপনারা মানেন না কেন? রাফউল ইয়াদাইন আপনারা পালন করেন না কেন? পালন তো করেন না, বরং রাফউল ইয়াদাইনকে ব্যঙ্গ করেন, রাফউল ইয়াদাইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাফউল ইয়াদাইন যারা করেন তাদেরকে মসজিদের থেকে বের করে দেওয়ার পায়তারা করেন আপনারা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কখনো একবার করেছেন সেটাই আপনারা পালন করেন, এমনও আছে আপনারা নিজেরাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা একবার করেছেন বা কখনো কখনো করেছেন সেটা হাদিস, হাদিস মানতে হবে না, মানতে হবে সুন্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই পালন করেছেন। আমি বলবো আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবারই তানঈম থেকে উমরা করার বিধান জারি হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন কিরান হজ করার জন্য, তো তিনি উমরা করতে গিয়ে তার হায়েজ হয়েছিল, তিনি উমরা করতে পেরেছিলেন না। হজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে তানঈম, যেখানে আপনারা জানেন আয়েশা মসজিদ নামে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো তানঈম, সেই জায়গায় প্রেরণ করলেন এবং ইহরাম বেঁধে আসতে বললেন এবং উমরা করতে বললেন। সেটা একবারই ছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে ইহরাম বেঁধে উমরা করলেন, তার সাথে আব্দুর রহমান তার ভাই গেলেন কিন্তু তিনিও ইহরাম বেঁধে আসেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোন সাহাবায়ে কেরাম তানঈম থেকে ইহরাম বেঁধে উমরা করেন নাই। কিন্তু আপনারা যারা বলছেন যে একবার পালন করেছেন সেটা হাদিস, আপনারা এটা পালন করেন কেন? আপনারা দেখেন যে আপনারা যখন মক্কায় যান এক দিনে তিন চারটা করে উমরা করেন, বারবার তানঈম থেকে ইহরাম বাঁধেন আর উমরা করেন, এটা জায়েজ মনে করেন? আমরা বলি যে না, বারবার তানঈম থেকে উমরা করার বিধান সকলের জন্য নয়, এটা অবশ্যই হাদিস। আমরা যেহেতু আহলুল হাদিস অবশ্যই হাদিসকে মানি, এই হাদিসকে ফতোয়া হিসেবে গ্রহণ করি, তাদের জন্য ফতোয়া হিসেবে গ্রহণ করি যাদের হায়েজ হবে ওখানে গিয়ে। এখনো যদি কোনো মহিলা হজ করতে গিয়ে মক্কায় হায়েজগ্রস্ত হয় তাহলে অবশ্যই সেই মহিলা তানঈম থেকে উমরা ইহরাম বেঁধে উমরা করতে পারবে, এটাকে আমরা দলিল হিসেবে গ্রহণ করি। কিন্তু সকলের জন্য এটা নয়, আমরা এটা বারবার উমরা করাকে এটা আমরা জায়েজ মনে করি না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে সাহাবা একরাম কেউ বারবার তানঈম থেকে ইহরাম বেঁধে উমরা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কবরের দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে বললেন যে ইন্নাহুমা লা ইউআযযিবানি ওয়া মা ইউআযযিবানি মিন কাবীর, এই দুই কবরস্থ ব্যক্তি আযাব শাস্তি প্রাপ্ত হচ্ছে কবরে, কিন্তু তারা বড় কোনো পাপের কারণে শাস্তি প্রাপ্ত হচ্ছে না। একজন চগলখুরি করে বেড়াইতো আর আরেকজন নিজের পেশাব থেকে পবিত্র হইতো না। এই দুইজন ব্যক্তি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল কেটে সেই খেজুরের ডালকে দুই টুকরা করে দুইটি কবরে গেড়ে দিলেন, পুঁতে দিলেন এবং বললেন যে এই ডাল শুকানো পর্যন্ত এদের আযাব শাস্তি লাঘব হবে। এটা একদিনের আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনোই কোনো কবরের খেজুরের ডাল পোতেন নাই। অথচ আপনারা যারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কখনো আমল এটা হলো হাদিস, নিয়মিত আমল এটা সুন্নাত, সুন্নাতের অনুসরণ করতে হবে, হাদিস মানতে হবে না, তারা কেন প্রত্যেকটা কবরে খেজুর ডাল পুঁতেন? এটা তো একদিনের আমল ছিল। অতএব আপনারা নিজেরাই আপনাদের নিজেদের সংজ্ঞা বিশ্বাস করেন না এবং তা পালন করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পালন করতে আদেশ করেছেন তা আপনারা পালন করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় সুলাইকাল গাতফানি নামক একজন সাহাবী জুমার খুতবা চলাকালীন অবস্থায় তিনি মসজিদে ঢুকে বসে পড়লেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া সুলাইক আসাল্লাইতা ইয়া সুলাইক, হে সুলাইক তুমি কি সালাত আদায় করেছো? তখন তিনি বললেন যে না আমি সালাত আদায় করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কুম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইকাল গাতফানিকে বললেন যে কুম ফারকা রাকাতাইন, তুমি দাঁড়াও এবং দুই রাকাত সালাত আদায় করো। তাকে দাঁড়াতে বললেন, দুই রাকাত সালাত আদায় করতে বললেন। তারপর তিনি মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ওয়াল ইমাম ইয়াখতুব, আর যদি দেখো যে ইমাম খুতবা দিচ্ছে, খতিব খুতবা দিচ্ছে, ফালি উসাল্লি রাকাতাইন, সে যেন দুই রাকাত সালাত আদায় করে। ইয়াতাজাওয়াজ ফীহিমা,
এবং দুই রাকাত সালাত যেন সংক্ষিপ্ত ভাবে আদায় করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অথচ আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ কেন মানেন না? আপনারা খুতবা চলাকালীন সময়ে সালাত আদায় করতে নিষেধ করেন, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য, এবং একজন সাহাবীকে সালাত আদায় করিয়েছেন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পর্যন্ত মানেন না। সরাসরি হাদিস, বুখারীর হাদিস, এই হাদিসটি পাবেন বুখারীর 931 নম্বর হাদিস, আপনারা দেখে নেবেন। কেন মানেন না? যুক্তি একটাই, যুক্তি হইল খুতবা শোনা ওয়াজিব, আর এ সালাত, সালাত হলো সুন্নাত, ওয়াজিব ছেড়ে দিয়ে কিভাবে সুন্নাত আদায় করবে? আপনারা এই যুক্তি ফজরের সালাতে কোথায় গেল? যখন ফজরের সালাত শুরু হয় তখন আপনারা পেছনে সুন্নাত পড়েন, সুন্নাত পড়া ব্যতীত আপনারা ফজরের সালাতে দাঁড়ান না। আচ্ছা, ফজরের যে জামাত চলছে সেটা সুন্নাত না ফরজ? সেটা ফরজ সালাত। ফরজ সালাত ছেড়ে দিয়ে আপনি কেন পেছনে সুন্নাত পড়েন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে তখন এই ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত চলবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করছেন সেখানে আপনি সালাত আদায় করার নির্দেশ দিচ্ছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলছেন সেখানে আপনি সালাত আদায় করতে নিষেধ করছেন, মনে হচ্ছে হাদিসের বিরোধিতা করা আপনার কাজ। হাদিস আপনি মানতে চান না, বরং নিজের মস্তিষ্ক প্রসূত ইবাদত, নিজের মন মতো ইবাদত করতে চান, যা ইসলামে জায়েজ নয়। ইসলাম কারণ নিজের মন মতো চলবে না, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। অতএব ইসলাম কারো মন মতো চলবে না।